সম্মানিত উপস্থিতি, গত সপ্তাহে আমরা দ্বিতীয় নম্বর পারার তাফসির আমরা শুরু করেছিলাম। আংশিক একটা বিষয় আমরা তাফসির শুনেছি, তার কিছু আংশিক তাফসির বাকি আছে। সেই তাফসিরটা করার পরে আজকে সুরাতুল বাকারার 151 নম্বর আয়াত থেকে 152 নম্বর আয়াত থেকে আমরা আবার তাফসির শুনব। তো আজকের মূল তাফসির হচ্ছে 152 নম্বর আয়াত থেকে, যে আয়াতটা নিয়ে তেলাওয়াত করেছি। গত সপ্তাহের তাফসিরের সামান্য কিছু অংশ বাকি রয়ে গিয়েছিল, ওই কথাগুলো আমি শেষ করে আবার আজকের তাফসির শুরু করছি। গত সপ্তাহে আমরা তাফসির শুনেছিলাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা শরীফে যাওয়ার পর মক্কা শরীফের যেই মসজিদে হারাম বা বাইতুল্লাহ থেকে মুখ ফিরিয়ে জেরুজালেমের মসজিদে আকসার দিকে ফিরে নামাজ পড়ছিলেন কতদিন? 16 থেকে 17 মাস, 16 মাস অথবা 17 মাস নবীজি মসজিদে আকসার দিকে ফিরে নামাজ আদায় করেছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন যখন আবার ওহি নাজিল করলেন মসজিদে হারামের দিকে, অর্থাৎ কাবা শরীফের দিকে আবার ফিরে নামাজ আদায় করার হুকুম দিলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন জোহরের নামাজে, কোনো কোনো বর্ণনায় আসরের নামাজের অবস্থায় ছিলেন। দুই রাকাত নামাজ শেষ হয়েছে, ওই অবস্থায় জিবরিল আলাইহিস সালাম ওহী নাজিল করলেন যে আল্লাহ পাক কেবলা পরিবর্তন করার আদেশ দিয়েছেন। দুই রাকাত নামাজ অলরেডি মসজিদে আকসার দিকে ফিরে পড়া হয়ে গেছে। ওহি আসার সাথে সাথেই নবীজি আবার কেবলাকে পরিবর্তন করে কাবার দিকে ফিরে এনেন, অর্থাৎ দুই রাকাত নামাজ পড়া হয় বাইতুল্লাহ শরীফের দিকে, দুই রাকাত নামাজ পড়া হয় মসজিদে আকসার দিকে। যেই মসজিদে এই ঘটনা ঘটে সেই মসজিদকে বলা হয় মসজিদে কেবলাতাইন, অর্থাৎ দুই কেবলাওয়ালা মসজিদ। যেই মসজিদের মধ্যে একই নামাজের দুই রাকাতের কেবলা ছিল মসজিদে হারাম আর দুই রাকাতের কেবলা ছিল মসজিদে আকসা, একই নামাজের মধ্যে দুই কেবলা, এই জন্য মসজিদকে বলা হয় মসজিদে কেবলাতাইন। মদিনার মধ্যে এই মসজিদ আছে, হাজি সাহেব যারা আছে তারা দেখছে মসজিদে কেবলাতে। এখন ওই আয়াতের অংশ বিশেষ কিছু বাকি আছে, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা কানাল্লাহু লিউদিয়া ঈমানাকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ঈমানকে নষ্ট করতে চান না, তিনি তোমাদের ঈমানকে বিফলে দিয়ে দিতে চান না। এই যে কথাটা আল্লাহ পাক বললেন, কেন বললেন? মুফাসসিরিন একরাম লিখেছেন এই আয়াতের একটা শানে নুজুল আছে। শানে নুজুল যেন কি বলছিলাম, হ্যাঁ কার কাছাকাছি, কাছাকাছি কুরবানির অর্থ। শানে নুজুল বলছিলাম নাজিল হওয়ার কারণ, শানে নুজুল কি বলছিলাম, এক জায়গা আরেক জায়গায় লিখে গেছে অসুবিধা নেই, এটাও একটা ভালো। তারাবির নামাজের মধ্যে আমাকে মুসাববা লাগে, নামাজ পড়াই যাচ্ছি 27 বার আর তেলবাদ করতে করতে যাই গিয়ে আবার পিছে, এটা মুসাববা, এটা ভালো। এটার মাধ্যমে বোঝা যায় যে পড়ার আগ্রহ আছে, শেখার আগ্রহ আছে, আলহামদুলিল্লাহ কর, আল্লাহ পাক কবুল করুন। তাহলে শানে নুজুল অর্থ বলছিলাম নাজিল হওয়ার কারণ, কেন এই আয়াতটা নাজিল হইল, এই আয়াতের একটা শানে নুজুল আছে। মুফাসসিরিন ইকরাম লিখেছেন মানুষ কৌতূহলী, যে কোনো একটা কিছু হইলে এর ভিতরে মানুষের কৌতূহল জাগে। সাহাবা ইকরামরাও স্বাভাবিকভাবে যখন কেবলা পরিবর্তন হওয়ার আয়াত নাজিল হইল তখন তাদের মধ্যে কৌতূহল জাগলো, এতদিন পর্যন্ত আমরা যে নামাজ পড়লাম এটার কি হবে, 16-17 মাস আগেও নামাজ পড়ছি বাইতুল্লাহর দিকে, আবার 16-17 মাস পরেও নামাজ পড়তেছি বাইতুল্লাহর দিকে, বাইতুল্লাহ যদি আমাদের কেবলা হয় মাঝামাঝি দিনগুলোতে যে নামাজ পড়লাম এগুলার কি হবে, কথা বুঝাইতে পারলাম? এরপরে মুফাসসিরিন ইকরাম লিখেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আসরের নামাজের সময় এই ঘটনা ঘটছে মদিনাতে। সেখান থেকে কিছু সাহাবি তারা মদিনার বাইরে যখন গেছেন গিয়া দেখতেছে ওই মসজিদে এখনও তারা মসজিদে আকসার দিকে ফিরে নামাজ আদায় করতেছে, নবীজির উপর যে এই ওহী নাজিল হয়েছে সেই খবর এখনও তারা পায় নাই। কেমনে ভাই, ফেসবুক ছিল, বিবিসি নিউজে ছিল, রেডিও ছিল, টেলিভিশন ছিল, কিচ্ছু নেই, খবর পাইব কিভাবে?
মদিনার থেকে সাহাবী আসরের নামাজ পড়ে মাগরিবের নামাজের সময় গেছে মদিনার বাইরে গিয়া দেখতেছে তারা এখনো মসজিদে আকসার দিকে ফিরে নামাজ আদায় করতেছে সাহাবী মসজিদে দাঁড়ায়া তারা নামাজ পড়তেছে সে বাইরেতে চিৎকার দিল আমি কিছুক্ষণ আগে আসরের নামাজ মসজিদে নববীতে নবীজির পিছনে পড়ে আসছি আল্লাহ পাক ওহি নাযিল করছে কিবলাকে আল্লাহ পাক পরিবর্তন করে দিবেন এখন থেকে বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ আদায় করো সেই মসজিদেও নামাজের অবস্থায় সাহাবীরা ঘুরে কেবলা ফিরে এনেছে বাইতুল্লাহর দিকে এখন ওহির আয়াত নাজিল হয়েছিল আসরের সময় তারা কেবলা পরিবর্তন করতে পারে নাই মাগরিবের সময় কেবলা পরিবর্তন করতে পারে নাই এই দুই ওয়াক্ত নামাজের কি হবে তাদের মনের মধ্যে একটা সন্দেহ ছিল যে ওহি তো নাজিল হয়েছে আসরের সময় তাদের ঈমান আমগো মত না যে দুই চার দিন নামাজ পড়লে মনে করবে যে আল্লাহ রে বাঁচিয়ে দিয়েছে আমরা দুই একদিন কোন রকম নামাজ পড়লে সপ্তাহখানিক ঠিকমতো নামাজ পড়লে এরপরে যদি কোনো মুসিবতে পড়ি চিন্তা করি আল্লাহর দোষ দেই আল্লাহ আমার এই বিপদ কেন দিল আমি তো কারো ক্ষতি করি নাই কয় নাই কথা আর আপনি নিজে নিজের যে ক্ষতি করছেন এইগুলির হিসাবই তো আল্লাহরে দিতে পারবেন না আরেকজনের ক্ষতি করবেন কোন সময় সময় আছে সালামতু নাফসি ইন্নি জালামতু নাফসি আমি আমার নিজের উপরে জুলুম করছি নিজেরে যেই ক্ষতি করছি এই ক্ষতির তো হিসাব দেওয়া যাবে না কারণ আমার মালিক কি আমি কথা কয় না কেন আমার মালিক কে আমি যদি আমার নিজের ক্ষতি করি এটা অন্যায় এই জন্য আত্মহত্যা মহাপাপ এই জন্য আত্মহত্যা করলো জাহান্নাম আত্মহত্যা করে তো আমি অন্য কেউরে মারি নাই কারে মারছি আমার নিজেরে মারছি তারপরও জাহান্নামে যাইতে হবে কেন আমার মালিক আমি নিজে তো আপনি আরেকজনের ক্ষতি করবেন কি নিজেই নিজের যেই জুলুম করছেন নিজের উপর নিজে যে অন্যায় করছেন এর হিসাব দিয়েই তো আপনি বাঁচতে পারবেন না তো সাহাবা একরামের মনে আফসোস ছিল যে নবীজির যে কোনো আদেশ আসার সাথে সাথে যেন আমরা পালন করতে পারি নবীজির উপর ওহি নাজিল হয়েছে আসরের সময় বাইরের মাইকে শেষ মারতেছে আওয়াজ কমান নবীজির উপর ওহি নাজিল হইল আসরের সময় তারা জানতে পারলো মাগরিবের সময় এই মাঝখানে যে দুই ওয়াক্ত নামাজ এর কি হবে যাক এটাই হলো এক ঘটনা মদিনার পার্শ্ববর্তী আরেক জায়গায় এই জায়গার নাম মসজিদে কুবা আপনাদেরকে বলছিলাম নবীজি মদিনায় হিজরত করার আগে সর্বপ্রথম যেখানে মসজিদ করছিলেন মসজিদের নাম ছিল মসজিদে কুবা প্রথম মসজিদ মদিনার বাইরে ইসলামের ইতিহাসের প্রথম মসজিদ মসজিদে কুবার মধ্যে এরা হলো মদিনার আরো বাইরে সাহাবা ইকরাম গেছে পরের দিন সকালে ফজরের নামাজের সময় দেখতেছে এখনও তারা মসজিদে আকসার দিকে ফিরে নামাজ পড়তেছে ফজরের নামাজের পরে তাদেরকে জানানো হইল গতকালকে আসরের সময় মদিনাতে দেখছি নবীজি কেবলা পরিবর্তন করে মসজিদে হারামের দিকে ফিরে নামাজ আদায় করতেছে তারা বলল ঠিক আছে তাহলে আগামী ওক্ত থেকে আমরাও মসজিদে হারামের দিকে ফিরে নামাজ আদায় করব। কিন্তু এই যে মাঝখানে আসরের সময় নাজিল হইল আসর মাগরিব এশা পরের দিন ফজর চাইর ওক্ত নামাজ যে তারা ওহি নাজিল হওয়ার পরেও মসজিদে আকসার দিকে দিয়ে ফিরল এই চাইর ওক্ত নামাজের কি হবে কথা বুঝাইতে পারলাম তাহলে এখানে একটা কৌতূহল থেকে যায় যারা মদিনার ভিতরে তাদেরও কৌতূহল যারা গ্রামে তাদেরও কৌতূহল মদিনার বাইরে যারা তাদেরও কৌতূহল আমাদের এই নামাজগুলা যে আমরা পড়লাম সেই নামাজগুলার কি হবে তাদের মনের এই কৌতূহল দূর করার জন্য তাদের মনের সন্দেহ দূরীভূত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাজিল করলেন আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ওয়ামা কানাল্লাহু লিয়ুদিয়া ঈমানাকুম আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয়ই তোমাদের ঈমানকে তোমাদের আমলকে ধ্বংস করতে চান না আল্লাহ রাব্বুল আলামিন কখনোই তার বান্দার কোনো আমলকে কোনো কাজকে কিনে নষ্ট করে দেন না আল্লাহ রাব্বুল আলামিন সব সময় তার বান্দার ঈমান এবং আমলকে তিনি বাঁচিয়ে রাখতে চান ওই আমলের যথাযথ পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন দান করেন এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা কানাল্লাহু লিয়ুদিয়া ঈমানাকুম ইন্নাল্লাহ বিন্নাসি লারউফুর রহিম নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের উপর মানুষের উপর তিনি অত্যন্ত দয়াশীল এবং করুণাময় আল্লাহ যদি দয়াশীল হয়
তাহলে বোঝা যায় এই যে মাসখানের যে আমলগুলো হয়েছে যদিও কেবলা পরিবর্তনের আয়াত নাজিল হয়ে গেছে আগে কিন্তু তাদের এই নামাজগুলি আল্লাহ পাক নষ্ট করে দিবেন না এই নামাজগুলিকে আল্লাহ পাক কবুল করে নেবেন এই আয়াতের তাফসিরে বিশ্বনবী রহমাতুল লিল আলামিন একটা ঘটনা বর্ণনা করেছেন তাফসিরে ইবনে কাসিরের মধ্যে লেখা হয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে একজন কয়েদি মহিলা নবীজির কোন এক যুদ্ধের মধ্যে নবীজির হাতে কয়েদ হয়ে এসেছে এগুলো সব বাইরে করে দাও তো একটা বললাম না ঢুকতে দিবেন না ভিতরে যে কোনো একটা যুদ্ধের মধ্যে মহিলারা পুরুষ সবাই যুদ্ধের মধ্যে বন্দী হয়েছে সাহাবীদের হাতে যুদ্ধে বন্দী হওয়ার পর মহিলাদেরকে মহিলাদের ছেলে আলাদা পুরুষদেরকে পুরুষদের ছেলে আলাদা রাখা হয়েছে এখন যখন মহিলাদের ছেলের মধ্যে একটা মহিলা এমন ছিল যে ওই মহিলার সন্তান হারিয়ে গেছে খুঁজে পাইতেছে না ছোট বাচ্চা দুধের শিশু যে কোনো ভাবে হারিয়ে গেছে মহিলাটা পাগলের মতো তার এই ছোট বাচ্চারে খোঁজাখুঁজি করা শুরু করছে খুঁজতে 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 কোথাও যখন পাইল না এখন ওই জেলখানার যেই কোনো বাচ্চারে দেখলেই সে কুলে নেয় যে কোনো বাচ্চারে দেখলে আদর করে নিজের সন্তানের মতো আর কাঁদে এইভাবে যার বাচ্চা পায় সেই বাচ্চারে আদর করে যেই বাচ্চা পায় ওই বাচ্চাকে আদর করে চুমু দেয় কোলে নেয় এইভাবে করতে 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 কিছুক্ষণ পরে সে তার নিজের বাচ্চাটাও ফেরত পেল যখন সে তার বাচ্চাটাকে ফেরত পেল এখন অন্য আরেকজনের সন্তানরে যদি এই পরিমাণ আদর করে নিজের সন্তানরে নিয়ে এখন কী করতেছে তার যত আবেগ ভালোবাসা আদর যত্ন সব এই ছোট বাচ্চার জন্য করতেছে করার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবিদেরকে বললেন ওই যে মহিলাটার দিকে দেখো সে যে তার এই বাচ্চাটারে যে বাচ্চাটা তার কোলের মধ্যে আছে আদর করতেছে তার এই সন্তানটা কি সে পারবে আগুনের মধ্যে ফেলে দিতে সাহাবায়ে কেরাম বললেন হে আল্লাহর রাসূল এই মহিলা নিজে আগুনে ঝাঁপ দিতে পারবে কিন্তু তার এই কোলের বাচ্চাটারে তার চোখের সামনে সে আগুনে ফেলে দিতে পারবে না নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এই মহিলাটা এই বাচ্চাকে যতটুকু ভালোবাসে আমার আল্লাহ তার বান্দাকে তার চাইতে হাজার গুণ বেশি ভালোবাসে আর আল্লাহর ভালোবাসা বান্দার জন্য এতই বেশি যদি হয় সে আল্লাহ তার বান্দার কোনো আমলকে নষ্ট করে দিবেন না কাজেই তোমরা এই ১৬ মাস ১৭ মাস অথবা ওহী নাজিল হওয়ার আগে পরে যতটুকুই নামাজ নিয়ে তোমাদের মনে সন্দেহ আছে যে আমাদের এই নামাজগুলার কি হইল সন্দেহ রাখার কোনো কারণ নাই দয়াময় করুণাময় ওই আল্লাহ যিনি তার বান্দার প্রতি দয়াশীল তিনি তার বান্দার কোনো আমলকে নষ্ট করে দিবেন না প্রত্যেকটা আমলকে আল্লাহ পাক কবুল করে নেবেন সাহাবীদের মনের ওই সন্দেহকে দূর করার জন্য আল্লাহ রাসূল এই ঘটনা দিয়ে উদাহরণ দিয়ে তাদেরকে বুঝাইলেন এরপরে আসেন আজকের তাফসির এই তাফসিরে আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন ফাযকুরুনি আমাকে তোমরা স্মরণ করো তোমরা আমার জিকির করো আযকুরুকুম আমি আল্লাহ রাব্বুল আলামিন ও তোমাদের জিকির করব ওয়াশকুরুলি তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো কৃতজ্ঞতা প্রকাশ করো ওয়ালা তাকফুরুন আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অবাধ্যতা করবে না সীমা লঙ্ঘন করবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা আমার জিকির করো আমি আল্লাহ রাব্বুল আলামিন ও তোমাদের জিকির করব জিকির মানে কি যদি জিকিরের অর্থ বুঝতে না পারি তাহলে এই আয়াতের অর্থ বোঝা সম্ভব না কথা বুঝাইতে পারলাম আল্লাহ বলছে আমাদের জিকির করবেন আর আমরা যদি আল্লাহর জিকির করি তাহলে আমরা আল্লাহর যেই জিকির করব আল্লাহ আমাদের সেই জিকির করবে কথা বুঝতে পারেন নাই আমরা আল্লাহর জিকির করা আর আল্লাহ আমাদের জিকির করা দুইটা এক অর্থ আমরা করব আল্লাহর জিকির আল্লাহকে ডাকবো কিন্তু আল্লাহ কি আমাদের ডাকার দরকার আছে আমাদের জিকির করার দরকার আছে তাহলে জিকির বলতে আমরা আল্লাহর জিকির করব মানে কি আর আল্লাহ আমাদের জিকির করবে মানে কি
এই কথাটা আমাদেরকে বুঝা নিতে হবে এই কথাটা যদি বুঝতে যান তাহলে জিকিরের অর্থ বুঝতে হবে জিকিরের অর্থ বুঝতে না পারলে এই আয়াতের অর্থ বোঝা যাবে না এখন আসেন জিকিরের অর্থ কি আমার জানা মতে কোরআনে কারীমের মধ্যে জিকিরের আটটা অর্থ আমি পেয়েছি কয়টা আর জোরে কোন কয়টা অর্থ এই আটটা অর্থ বলো মাঝখানে এক সেকেন্ডের জন্য জানি কেউ ডিস্টার্ব না করে এটা বলে দিলাম এই যে আটটা অর্থ এখন শুরু করতেছি জিকিরের কেউ ডিস্টার্ব করবেন না যাও পিছনে তাকাইবেন না উল্টাপাল্টা করবেন না আর এই আটটা অর্থ মনোযোগ দিয়ে শুনবেন এই আটটা অর্থের মধ্যে জিকিরের মধ্যে আমাদের জীবনের বহুত কিছু আছে কারণ আমরা আসলে জিকির কি মনে করি আসলে জিকির কি জিনিস আমরা মনে করি শুধু হুম 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 এডি মনে হয় জিকির এটারে জিকির মনে করি কথা ঠিক না আসলে জিকির কি জিনিস কোরআনের ব্যাখ্যা কোরআন করবে কোরআনের ব্যাখ্যা একটা কথা আমার নিজের থেকে না সব কোরআন থেকে আমি বুঝাই দিতেছি কিন্তু জিকির কি জিনিস এটা বুঝা যাইতে হবে আজকে এরপরে বুঝবেন যে সারা জীবন কি জিকির কি জিনিসে জিকির মনে করছেন আর এখন আল্লাহ কোরআনে দেখেন কি কি জিনিসে জিকির বলতেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তুমি আমার জিকির করো আজকুরুকুম আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জিকির করব এই জিকিরের সাত থেকে আটটা অর্থ পবিত্র কোরআনে কারীমের সম্পূর্ণ জায়গা রিসার্চ করে আমি পাইলাম সর্বপ্রথম জিকিরের প্রথম শব্দের অর্থ হচ্ছে নামাজ জিকির শব্দের অর্থ কি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাইয়্য সূরা জুমআ 28 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠার 9 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে মুমিন বান্দারা ইদা নুদিয়ানিস সালাত যখন নামাজের জন্য ডাকা হয় নামাজের জন্য ডাকা হয় মানে কি আজান দেওয়া হয় যখন নামাজের জন্য ডাকা হয় মানে আজান দেওয়া হয় ফাসআউ ইলা যিকরিল্লাহ মিয়াউমিল জুমআতি জুমার দিনে যখন নামাজের জন্য ডাকা হয় কোন দিনে ফাসআউ ইলা যিকরিল্লাহ তখন তোমরা সব কিছু বাদ দিয়ে আল্লাহর জিকিরের দিকে দৌড় দাও এই যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যখন নামাজের জন্য ডাকা হয় সব কিছু বাদ দিয়ে আজান হয়ে গেলে জিকিরের দিকে দৌড় দাও মানে কি করবেন দৌড়াইবেন আর সুবহানাল্লাহ পড়বেন না নামাজে যাইতে হবে তাইলে বুঝতে আর কারো বাকি না এই জায়গায় জিকির মানে অর্থ কি আরো জোরে বলেন তাইলে প্রথম নাম্বার অর্থ পাইলাম আমরা নামাজ যেই ব্যক্তির জীবনে নামাজ নাই ওই ব্যক্তির জীবনে জিকির নাই এখন অনেক জায়গা আছে এমন যেই জায়গায় শুধুমাত্র জিকির আছে নামাজের কোনো বালাই নাই আছে না নাই সকালেও জিকির দুপুরেও জিকির রাত্রেও জিকির সকালেও নামাজ নাই দুপুরে নাই রাত্রেও নাই পাঁচ বেলার এক বেলাও নামাজ নাই শুধু জিকির কইরা জান্নাত কিনা নিতেছে তাইলে বোঝা যায় এই যে জিকিরের অর্থ এটা তাদের মন করা বানানো কোরআনের জিকিরের অর্থ তাদের মধ্যে নেই কথা ঠিক কি না আসলে এরা জাকিরিন না এরা জাকির না এরা জিকিরকারী না এগুলি জিকিরের নামে ধর্মের ব্যবসা করতেছে তাইলে জিকিরের এক নাম্বার অর্থ পাইলাম কি নামাজ আমি কিন্তু প্রত্যেকটা আয়াত দলিল দিয়ে বলতেছি প্রয়োজনে নোট করেন ক্যামেরায় রেকর্ড হইতেছে যে কোনো সময় খুঁজা পাবেন ভুল হইলে আমারে জিজ্ঞেস করবেন আর যদি সঠিক হয় আপনি কেন আপনার বাপ হইলেও মানতে হবে কথা ঠিক নেই আল্লাহ রসুল বলেন আল্লাহ রাব্বুল আলামিন প্রথম নামাজ জিকিরের অর্থ দিলেন নামাজ দুই নম্বর অর্থ দিলেন কোরআন জিকিরের দুই নম্বর অর্থ কি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন সূরা হিজরের নয় নম্বর আয়াত চোদ্দ নম্বর পারার প্রথম নম্বর পৃষ্ঠা আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে নবী নিশ্চয়ই এই জিকির আমি আল্লাহ নাজিল করেছি কেয়ামত পর্যন্ত এই জিকিরকে আমি আল্লাহই হেফাজত করব পৃথিবীতে যত মুফাসসির আছে সব তাফসীর কারকরা একমত এই কোরআনে কারিমে জিকির মানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে বুঝাইছেন কারে বুঝাইছেন
এই জিকির আমি নাজিল করেছি মানে কি নাজিল করছি কোরআন নাজিল করেছি কিয়ামত পর্যন্ত এই জিকিরকে আমি আল্লাহ হেফাজত করব মানে কারে হেফাজত করবে কোরআনকে হেফাজত করবে কারণ দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন ছাড়াও আরো 103 টা আসমানি কিতাব নাজিল করেছে কোন কিতাবই আর এখন অস্তিত্ব নাই সব কিতাব নষ্ট হয়ে গেছে কিতাবের মধ্যে পরিবর্তন পরিবর্তন হয়ে গেছে এইজন্য আল্লাহ বললেন চূড়ান্তভাবে ফাইনাল এমন একটা কিতাব আমি নাজিল করলাম কিয়ামত পর্যন্ত ওই কিতাব হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম পৃথিবীর সব কুফরি ইহুদি শক্তি একত্রিত হয়েও আমার কোরআনে কারীম কিয়ামত পর্যন্ত কেউ নষ্ট করতে পারবে না প্রিয় ভাইরা আমার সমগ্র দুনিয়ার লাইব্রেরিতে মসজিদের সেলফের মধ্যে মাদ্রাসার মধ্যে যত কোরআন আছে সব কোরআন একত্রিত করে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দিতে পারবেন কিন্তু সমগ্র পৃথিবীর লক্ষ লক্ষ কোরআনের হাফেজের অন্তরের মধ্যে যে আল্লাহ 30 পারা কোরআন রেখেছে দুনিয়ার কোনো আগুনে এসে কোরআনকে পুড়তে পারবে না পারবে সব জ্বালিয়ে দেন কোনো সমস্যা নাই আল্লাহ পাক বলেন আমার মুমিন বান্দাদের অন্তরের মধ্যে কলিজার মধ্যে 30 পারা কোরআন রেখে দিয়েছি কোরআন তো আল্লাহ পাক প্রথম দিছিলেন পাহাড়ের কাছে লাউ আনজালনা হাদাল কোরআন আলা জাবাল আল্লাহ পাক বলেন পাহাড়ের উপর কোরআন দিছিলাম পাহাড় এই কোরআনকে বহন করার ক্ষমতা নাই অপারগতা প্রকাশ করছে বলছে আল্লাহ কোরআন আমার চাইতে অনেক শক্তিশালী এত বড় পাওয়ারফুল কোরআন যদি আমি গ্রহণ করি আমি পাহাড় মাটির সাথে মিশে সমান হয়ে যাব সমুদ্রের দিতে চাইতে আসমান রে দিতে চাইছে কিন্তু কেউ কোরআন গ্রহণ করতে পারে না আল্লাহ পাক বলেন ও হামালাহাল ইনসান অবশেষে পৃথিবীর দুর্বল প্রাণী যে পাহাড়ের তুলনায় কোনো শক্তিই রাখে না আকাশের তুলনায় যার কোনো শক্তি নেই সে কোরআনকে বহন করার দায়িত্ব গ্রহণ করেছে মানুষের পক্ষে কি এই দায়িত্ব পালন করা সম্ভব যেটা পাহাড় পারে না যে কাজ পারে না সমুদ্রে যে কাজ পারে না আসমান আল্লাহ পাক বলেন আসলে মূলত দায়িত্ব মানুষ নিছে ঠিক কিন্তু কোরআন মানুষ বহন করে না আমি আল্লাহ তার মধ্যে বহন করাই উদাহরণ দিলে বুঝবেন এই যে মুরব্বীরা নানা দাদারা অথবা বাবে বাজারে যায় বাজার কইরা যখন ব্যাগটা নিয়ে বাড়িতে ফিরে ছোট নাতি থাকলে বা ছোট ছেলে থাকলে পাগল হয়ে যায় না ব্যাগটা নেওয়ানের লেগা করে কথা কয় না দিতে না চাইলেও জোর করে নিয়ে যেতে চায় অথচ ব্যাগটার ওজন 15 কেজি আর যে বাচ্চা টানতেছে এর ওজন 7 কেজি এর চাইতে ব্যাগের ওজন দ্বিগুণ কিন্তু তারপর ব্যাগটা নেওয়ার জন্য সে জিদ করে বায়না করে অবশেষে না পাইরা কি করে ব্যাগটা তারে দিতে হয় ব্যাগটা তো দেয় তার হাতে কিন্তু আসলে ধরে রাখে না নাই কথা বুঝেন নাই দাদা ধরে রাখে নানা ধরে থাকে বা বাবা ধরে রাখে আর ব্যাগ দেয় হলো ছেলে রাতে আস্তে আস্তে ধীরে ধীরে ঘরে নিয়ে যায় কয় দেখো আমার বাবা আজকে বাজার করে আনছে নানা কয় আমার ভাই আজকে বাজার করে আনছে দাদাকে বাজার করে আনছে আসলে ভাই আনছে না ভাইয়ের বড় ভাই আনছে কিন্তু নাম রয়ে যে ভাই আনছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়াতে হাফেজ যারা হয় তারা মনে মনে দাবি করে কোরআন হেফজ করে আমার সিনার মধ্যে আমি রাখছি আসলে তো এই পাওয়ারফুল কোরআন তার সিনায় তার রাখার ক্ষমতা নাই আমি আল্লাহ কুদরতি হাত দিয়ে তার সিনার মধ্যে ধরে রাখছি মানুষের চাইতে তো কোরআনের ওজন অনেক বেশি এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই জিকির মানে এই কোরআনে কারীমকে আমি আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলাম কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারীমকে হেফাজত করব তাইলে জিকিরের এক নম্বর অর্থ গেল কি দুই নম্বর অর্থ তিন নম্বর অর্থ হইল উপদেশ অ্যাডভাইস আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াযাক্কির ফাইন্নান যিকরা তাফাউল মুমিনিন সূরা যারিয়াত 27 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার 55 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে নবী ওয়াযাক্কির আপনি জিকির করেন ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন আপনি যত বেশি জিকির করবেন মুমিনদের জন্য তত বেশি উপকারী হবে পৃথিবীর যত মুফাসসির আছেন সব মুফাসসিরেরা একমত এখানে জিকির শব্দের অর্থ হইল উপদেশ হে নবী আপনি বেশি বেশি করে মুমিনদেরকে উপদেশ দেন আপনি যত বেশি উপদেশ দিবেন মুমিনদের জন্য তত বেশি উপকার হবে তাহলে এখানে জিকির শব্দের অর্থ কি
উপদেশ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে আরেক জায়গায় বলেন ওয়াযাক্কির বিল কোরআনি মাইয়াখাফু ওয়ঈদ এই যে আপনি উপদেশ দিবেন কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াযাক্কির বিল কোরআন হে নবী আপনি মানুষদেরকে উপদেশ দেন কোরআনের মাধ্যমে কিসের মাধ্যমে কোরআনের মাধ্যমে মানুষদেরকে উপদেশ দেন ওয়াযাক্কির বিল কোরআনি মাইয়াখাফু ওয়ঈদ যেই ব্যক্তি আমি আল্লাহর আযাবকে ধমককে ভয় করে কোরআন দিয়ে তারে উপদেশ দিলেই দেখবেন সাথে সাথে কাজ হয়ে গেছে কুরআন দিয়ে উপদেশ দিলেই দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনকে পরিবর্তন করে দিবে আল্লাহর আযাবের ভয় যার ভিতরে আছে আল্লাহর শাস্তির ভয় যার আছে তার কোরআনের কথা বললেই দেখবেন টপ টপ করে চোখ দিয়ে পানি পড়তেছে তার অন্তর নরম হয়ে গেছে সে কোরআনের কাছে সারেন্ডার করতে বাধ্য হয়ে গেছে যার ভিতরে আল্লাহর ভয় নাই তারে শুনে কোনো फायदा নাই অনেকে বলবে হুজুর আপনি তাফসীর করেন মসজিদে যাই না ঠিক মাইকের আওয়াজে আমরা শুনি এগুলি ভালো কথা না দূর থেকে লুকিয়ে লুকিয়ে নবীজির কোরআন শুনতো আবু জাহেল আর তার গুরুবেরা কথা কয় না রাতে বেলা অন্ধকারে ঘরের পিছনে গিয়া লুকাইয়া নবীজির তেলাওয়াত শুনতো সামনে যেয়ে কখনো শুনতো না এইজন্য পিছনে শুইনা পিছনেই রইছে হেদায়েত আর কপালে নসিব হয় নাই আর যারা নবীজির সামনে এসে কোরআন শুনছে বড় বড় কাফের বেঈমান আল্লাহ পাক ঈমানের দৌলতে হেদায়েত দান করে দিবেন সুবহানাল্লাহ এজন্য কোয়েন না যে নাই যে কি আমি শুনি ওই ওইটার মধ্যেই থাকবেন দেখবেন কোনো বরকত নেই কথা ঠিক না তাইলে মানুষকে উপদেশ দিতে হবে কোরআন দিয়ে প্রিয় ভাইরা গত দুই সপ্তাহ আগের তাফসীরে আমি বলছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আগমনের চারটা প্রধান মিশন ছিল নবীজির তার মধ্যে প্রধান মিশন ছিল কোরআন শিক্ষা কি শিক্ষা কোরআন শব্দ শিক্ষা তারপরে কোরআনের অর্থ শিক্ষা দেওয়া তারপরে আল্লাহর নিদর্শন কি কি আছে আল্লাহর কুদরত সম্পর্কে জানানো তারপরে হইলো মানুষদের আত্মশুদ্ধ করা ভিতরে যেই ময়লা আছে ময়লা পরিষ্কার করা মানুষের অন্তরকে ঠিক করা এটাকে তাসকিয়া বলা হয় এই তাসকিয়া করা চারটা কাজ দুঃখের বিষয় আজকে নবীজির কত উত্তরসূরি দুনিয়াতে গজাইছে কত ওলিয়া ওলিয়া পীর মশাইখ গজাইছে কিন্তু বাংলাদেশে এমন কয়টা দরবার আছে যেই দরবারের মুরিদেরা সহি শুদ্ধ কোরআন পড়তে পারে বলেন কয়টা আছে নবীজির প্রধান মিশন ছিল কোরআন শিক্ষা দেওয়া আপনি কি আল্লাহ রাসূলের মিশনের বাইরে যা ইসলাম প্রচার করতে পারবেন কয়জনকে কোরআন শিক্ষা দিয়েছে 20 বছর 30 বছর 40 বছর বিভিন্ন দরবারে আসতে যাইতে যাইতে বৃদ্ধ হয়ে গেছে এখনো সূরা ফাতিহাটা ঠিক করে পড়তে পারে কথা ঠিক না নামাজের দোয়া দরুদ কিছু জানে না নামাজটা কিভাবে পড়তে হবে জানে না আল্লাহ পাক বলেন সর্বপ্রথম রাসূলের কাজ মানুষদেরকে কোরআন শিক্ষা দেওয়া আপনি রাসূলের দিক নির্দেশনার বাইরে গিয়ে আপনি যদি যেই দিন প্রচার করেন ওটা দিন নয় আপনার বানানো দিন এটা আপনার ব্যক্তিগত দিন ওটা রাসূলের ইসলাম নয় রাসূলের কাছে যেই ঈমান আনছে ঈমান আনার পরে প্রথম নবীজি বলছেন আগে তারে কোরআন শিখাও সর্বপ্রথম তারে কোরআন শিখাও এই দেশের মুসলমানের অবস্থা কি যে কাঙ্গাল আর মিসকিনের মতো কোরআনটা পড়তে দিলে বোঝা যায় কথা কন ঠিক কি না লেকচার মারার সময় কেউ কম মারতে পারে না কোরআনটা পড়তে দেন দেখবেন কি অবস্থা মিসকিন কাঙ্গালের চেয়ে তো খারাপ অবস্থা বাংলা পর্ব সমস্যা নাই ইংরেজি পর্ব সমস্যা নাই কোরআন শরীফটা পড়তে দিলে যা তা অবস্থা অথচ আমাদের জীবনের চাইতে কোরআনের মূল্য বেশি আমাদের কাছে দুনিয়ার সবচাইতে মহামূল্যবান সম্পদের নাম কি কোরআন আজকে কোরআনটা পড়তে দেন দেখবেন সব শেষ চাপা বেরিয়ে কোন আপনারতে ভালো পারবেন পৃথিবীর এই যে একমাত্র ধর্ম যে ধর্মের মুসলমানরা তার জীবন সম্পর্কে ধর্মের সম্পর্কে কিছু না যাই নেই সেই ধর্ম পালন করে কিছু না বুঝ যা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি যে কিতাবটা পড়া হয় সেই কিতাবের নাম কোরআন এই কিতাব পড়া হয় অনেক বেশি কিন্তু বোঝে না 50% কথা ঠিক না এটা কি বুঝা পড়া উচিত ছিল না এটা তো আল্লাহ এবং তার রসুলের ভালোবাসার চিঠি এটা লাভ লেটার কোরআনে কারিমটা কি এটা লাভ লেটার আল্লাহ এবং তার রসুলের আল্লাহর সাথে যার মহাব্বত রসুলের সাথে যার মহাব্বত এই কোরআন না পড়ে সে বাঁচতে পারবে না
তার মনে শান্তি পাবে না সে এই কোরআনকে তার জানতেই হবে কাজেই জিকিরের অর্থ হচ্ছে কোরআন আপনার জীবনে কোরআন নাই মানে আপনার জীবনে জিকির নাই জিকিরের অর্থ হচ্ছে নসিহত উপদেশ উপদেশ যদি দিতে হয় কোরআন থেকে উপদেশ দিবেন কার ব্যক্তিগত বানানো উপদেশ শোনার কোনো সুযোগ নাই এই অর্থগুলা কি আমি বানাইলাম এখানে বইসা বইসা নাকি সবকটা রেফারেন্স দিলাম বললাম তো যদি কোনো একটা ভুল হয় আমারে ধরবেন আর যদি ভুল না হয় তাহলে আপনি নামই না কই যাবেন কারণ কোরআন এটাকে অস্বীকার করা মানে সরাসরি কোরআনকে অস্বীকার করা তাহলে জিকিরের প্রথম অর্থ কি পাইলাম নামাজ দ্বিতীয় অর্থ কি পাইলাম তৃতীয় অর্থ উপদেশ নামাজ কোরআন উপদেশ এরপরে চতুর্থ অর্থ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের জিকিরের চতুর্থ অর্থ দিলেন ইসলামী আইন রাষ্ট্রীয় আইন আল্লাহর আইনের নাম হইল জিকির আল্লাহর আইনের নাম কি আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেই ব্যক্তি والذي أعرض عن ذكره فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى الله رب العالمين বলেন সূরা তোহার 124 নম্বর আয়াত 16 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামান আ'রাদ আন যিকরি যেই ব্যক্তি আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নিল ফা ইন্না লাহু মাঈশাতান দঙ্কা নিশ্চয় তার পরিপূর্ণ জীবনটাকে আমি সংকীর্ণ করে দেব পৃথিবীতে যত মুফাসসির এসেছেন সব মুফাসসিররা একমত এখানে জিকির শব্দের অর্থ হইল আল্লাহর আইন জিকির শব্দের অর্থ কি আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ব্যক্তি জিকির থেকে মুখ ফিরিয়ে নেয় মানে আল্লাহর আইন থেকে মুখ ফিরিয়ে নিবে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনটাকে সংকীর্ণ করে দেবেন এই জন্য প্রিয় ভাইরা আমাদের দেশে যত সংকীর্ণতা দেখবেন সব হচ্ছে আল্লাহর আইনের বিরোধিতা করার কারণে ইসলামের আইনকে না মানার কারণে আমাদের এই পরিণতি আজকে যদি আমাদের দেশের নারীরা পর্দার বিধান মারত এই দেশে ধর্ষণ ইপ্রিজিং বহু আগেই বন্ধ হয়ে যেত কথা ঠিক কিনা কয় না তাইলে কোরআনের আয়াত আল্লাহর বিধানকে লঙ্ঘন করতে গিয়ে আমাদের জীবন সংকীর্ণ হয়ে গেল জাকাত ভিত্তিক অর্থনীতি আল্লাহ পাক যে দিলেন মানুষদেরকে সেই জাকাত ভিত্তিক অর্থনীতি ব্যবস্থা যদি মানুষ গ্রহণ করত এই দেশের মধ্যে গরিব মানুষ খুঁজে পাওয়া যাইত না হযরত ওমর ইবনে আব্দুল আজিজ আড়াই বছর তিনি দেশ সাধন করেছেন তার জীবনে সে শুধুমাত্র ইসলামী আইনটা এমনভাবে চালিয়েছেন জাকাত ভিত্তিক অর্থনীতি ব্যবস্থা এমনভাবে প্রতিষ্ঠা করেছেন আড়াই বছর পর ধনী লোকেরা জাকাতের টাকা নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরলো কিন্তু একটা গরিব মানুষ পাইলো না যারে জাকাতের টাকাটা দিতে পারে ধনী লোক জাকাতের টাকা নিয়ে রাস্তায় ঘুরতেছে একটা গরিব পাইলে তারে জাকাতের টাকা দিবে একজনটা ধরছে তাই আপনার দেখা গরিব মানুষ হইতেছে বহুত ঘুরা ঘুরছি এই নেন আমার জাকাতের টাকাটা নিয়ে আমারে বাঁচান লোকটা ভিতর থেকে থলি বের করে কয় মিয়া আপনি তিন দিন ধরে ঘুরতেছি জাকাতের টাকা দিতে গরিব পাইতেছি না দেশ চালাইছে কয় দিন আড়াই বছর এটা হচ্ছে আল্লাহর আইনকে মেনে নেয়ার নাম জাকাত ভিত্তিক অর্থনীতি প্রতিষ্ঠা করেন কোন দেশের সাহায্য লাগবে না এই দেশে আল্লাহ অনেক রহমত দিয়েছেন অনেক নিয়ামত আমাদের দেশের মধ্যে আল্লাহ দিয়েছেন আল্লাহ পাক বলেন যারাই আমার আইন থেকে মুখ ফিরিয়ে নিবে তাদের জীবনকে আমি সংকীর্ণ করে দেব পৃথিবী অনেক বড় কিন্তু তুমি দেখবা যে রাস্তা নাই তুমি দেখবা যাওয়ার জায়গা নাই তোমার কাছে পৃথিবী সংকীর্ণ হয়ে যাবে ছোট হয়ে যাবে আর যার আল্লাহর দিনকে গ্রহণ করবে আল্লাহ পাক বলেন পৃথিবী তাদের সামনে প্রশস্ত করে দেব জমিন পুরাটা আমার যেদিকে যাইবা যাও এই জন্য আল্লাহ পাক বললেন আমার আইন থেকে মুখ ফিরানো যাবে না তাইলে এখানে জিকির শব্দের অর্থ কি আল্লাহর আইন জিকির শব্দের অর্থ আল্লাহর আইন যার জীবনে আল্লাহর আইন নাই তার জীবনে জিকির আছে যার জীবনে হালাল হারাম নাই তার জীবনে জিকির আছে আপনি মনে করলেন সকালে 100 বার সন্ধ্যায় 100 বার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পুরো জিকির হয়ে গেছে তে কোরআনের এই আয়াতগুলি কি করবেন বাদ দেন এই আয়াতগুলি ফালায় দেন না আমি লিখছি এগুলি কোরআন শরীফে এতদিন কি জিকির আমাদেরকে বুঝাইছে এবার বুঝেন
কি জিকির আমাদেরকে শিখাইছে মানুষ এবার বুঝেন, আর আল্লাহর কোরআন কোন জিকির আমাদেরকে শিখাইতেছে, কথা বুঝছেন এবার? তাহলে কয়টা গেল? চারটা। পাঁচ নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন দিলেন জিকির শব্দের অর্থ স্মরণ করা। ফাযকুরুনি আযকুরকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহ রাব্বুল আলামিনও তোমাদেরকে স্মরণ করব। আমাদের স্মরণ করা হইল আল্লাহর নামের জিকির করা, আল্লাহকে ডাকা, আল্লাহর কাছে চাওয়া, এটা হইল আমাদের স্মরণ। যখন কোনো বিপদে পড়ি সবার আগে স্মরণ করতে হবে কাকে? যখন কোনো সমস্যায় পড়ি সবার আগে স্মরণ করতে হবে কাকে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি যদি আমাকে স্মরণ করো, আমি আল্লাহ রাব্বুল আলামিনও তোমার বিপদে তোমাকেই স্মরণ করব। এই যে আল্লাহ পাক যে আমাদের জিকির করবে, মানে আল্লাহ আমাদেরকে সাহায্য করবে। আমাদের জিকির মানে আল্লাহর কাছে চাওয়া, আর আল্লাহর জিকির মানে হইল আমাদের চাওয়াকে পূরণ করা। এই যে এই জিকিরের অর্থ আমি কোথায় পাইলাম? আল্লাহর জিকির মানে হইল চাওয়ার অর্থ পূরণ করা, এই অর্থ কই পাইলাম? এই অর্থটা আয়াতের শেষের অংশ থেকে বোঝা যায়, ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, আমার কৃতজ্ঞতা প্রকাশ করো, আমার সাথে নাফরমানি করবে না, আমার কৃতজ্ঞতা করবে। এই কথাটা মানুষ কখন বলতে পারে? যখন কেউ কারো উপকার করে, কেউরে কেউ কিছু যখন দেয়, দেওয়ার পরে বলে এই যে দিলাম বুইলা যেও না, কথা বুঝেন নাই? তাহলে আল্লাহ পাক এখানে বলতেছেন, তোমরা আমারে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব, অকৃতজ্ঞ হয়েও না, ভুলে যাইও না। তার মানে আমি তোমাদের স্মরণ করব মানে তোমরা যা চাও আমি সেটা দিয়ে দিব, পাওয়ার পরে আমারে ভুলে যাইও না, কথা বুঝতেছেন আমার? এগুলি তা কোরআন বুঝায় তো সোজা না ভাই, মনোযোগ লাগবে, আগের পিছের কথার সম্পর্ক বুঝতে হবে। এই যে আয়াত জিকিরের যে অর্থ আয়াত করলাম আমি, যে আল্লাহ আমাদের জিকির মানে আল্লাহর কাছে চাওয়া, আর আল্লাহর জিকির মানে আমাদেরকে দেওয়া, এটা কিভাবে বুঝলাম? এই আয়াত থেকেই বুঝলাম। যেহেতু আল্লাহ পাক এই আয়াতের শেষে গিয়া বলতেছে যে অকৃতজ্ঞ হইও না, নিমক হারামি করো না, এই কথা মানুষ কখন বলতে পারে? যখন নিমক খাওয়ায় তখন বলতে পারে নিমক হারামি করো না, কিন্তু আপনি না খাওয়ায় কইতে পারবেন যে নিমক হারামি করো না? কাউরে কিছু না দিয়া, তার মানে যেখানে যেহেতু এখানে আল্লাহ নিমক হারামি করতে নিষেধ করেছেন, তার মানে বোঝা যায় আল্লাহ কিছু দিছেন। কখন দিছেন? আজ কুরুকুম, আমিও তোমার স্মরণ করবো, মানে আমি তুমি যা চাবে তা তোমার দান করে দেব। তাইলে এখানে জিকির শব্দের অর্থ হইল কি? বান্দারটা হইল চাওয়া বা স্মরণ করা, আর আল্লাহটা হইল দেওয়া। এই গেল পাঁচটা। ছয় নম্বর, জিকির শব্দের অর্থ হইল আমল করা। জিকির শব্দের অর্থ কি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াযকুরনা মা ইউতনা ফি বুয়ুতিকুন্না মিন আয়াতিল্লাহি ওয়াল হিকমা ইন্না রাব্বাকা লতীফুন খাবীর ইন্না আল্লাহা কানা লতীফান খাবীরা। 22 নম্বর পারার প্রথম নম্বর পৃষ্ঠা সূরা আহজাবের 34 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াযকুরনা, তোমরা জিকির করো, মা ইউতলা ফি বুয়ুতিকুম, তোমাদের ঘরের মধ্যে যা কিছু তেলাওয়াত করা হয়, মিন কিতাবিল্লাহি ওয়াল হিকমা, আল্লাহর হিকমত এবং কিতাব থেকে যা কিছু তেলাওয়াত করা হয় তোমরা সেগুলার জিকির করো। তোমার ঘরে যা তেলাওয়াত করা হচ্ছে আল্লাহর কোরআন, তুমি সেই কোরআনকে জিকির করো। তেলাওয়াতের পরে আবার কোরআনকে জিকির করে কেমনে? তার মানে বোঝা যায় তোমার ঘরে কোরআনকে যে তেলাওয়াত করা হয় তুমি তার জিকির করো, মানে তার উপরে আমল করো, তার উপরে কি করো? আমল করো। তাইলে এখানে জিকির শব্দের অর্থ হইল কি? আমল করা। কয়টা অর্থ গেল? ছয়টা। জিকিরের সর্ব উত্তম অর্থ হইল কোরআন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আফজালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন, আল্লাহর কাছে সবচাইতে উত্তম ইবাদত হইল কোরআন তেলাওয়াত করা। আর সেই উত্তম ইবাদতই আমরা পারি না। বলবেন যে হুজুর পারেন দেখে এত অহংকার করেন, অহংকার না আফসোস করতেছি, আপনাদেরকে কোরআন শিখানোর জন্য কত ব্যবস্থা আছে, আসছেন শিখতে? আসছিলেন শিখতে? আসেন নাই তো, এই জন্য আফসোস হইতেছে। আপনাদের লজ্জা দেওয়ার উদ্দেশ্য নয়, ভিতরের বিবেকটা যেটা মারা গেছে, মরা বিবেকটাকে জাগ্রত করার উদ্দেশ্য। কোরআনটা না শিখে কেউ মরেন না,
কোরআন কে শিখে নিয়েন অন্তত পক্ষে শিখতে শিখতে মরা যান তাও ভালো শিখা হয় নাই শিখতে শিখতে মরছেন এটা অনেক ভালো কোরআনের ছাত্র হয়ে কবরে যাওয়ার সুযোগ হইল কথা ঠিক না শিখতে শিখতে মরেন আল্লাহ পাক তৌফিক দান করুন তাহলে এখানে জিকির শব্দের অর্থ পাইলাম আমল করা গেল 6টা 7 নম্বর জিকির শব্দের অর্থ তাসবিহ করা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা হে মুমিন বান্দাগণ বেশি বেশি তুমি আমি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করো ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা সকাল সন্ধ্যা আমি আল্লাহর নামের তাসবিহ পাঠ করো তাহলে এখানে জিকির শব্দের অর্থ কি তাসবিহ পাঠ করা আল্লাহ রাব্বুল আলামিন বললেন সকাল সন্ধ্যা আমার নামের তাসবিহ পাঠ করো এর দ্বারা কি বোঝা গেল সকালে 100 বার সুবহানাল্লাহ বিকালে 100 বার সুবহানাল্লাহ নাকি মুফাসসিরিন ইকরাম সর্বপ্রথম ব্যাখ্যা করেছেন সকাল বিকাল আল্লাহর নামের তাসবিহ পড়ার মানে হইল সকাল থেকে বিকাল পর্যন্ত বিকাল থেকে সকাল পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের যতগুলো হুকুম আছে ওই হুকুমগুলো পালন করার নাম হইল সকাল সন্ধ্যা জিকির করা কথা বুঝাইতে পারলাম সকালে একবার 100 বার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার 300 বার কইরা সারা দিন আকাম করলেন ওকে আবার সন্ধ্যা এলে 100 সুবহানাল্লাহ 100 আলহামদুলিল্লাহ 100 আল্লাহু আকবার সারা রাত চলছে আবার এরকম এই জন্য মুফাসসিরিন ইকরাম লিখছেন সকাল বিকাল আল্লাহর জিকির করা মানে সকাল থেকে বিকাল পর্যন্ত বিকাল থেকে সকাল পর্যন্ত যখন যেখানে আল্লাহর যে হুকুম ওই হুকুমগুলি পালন করার নাম হচ্ছে সকাল বিকাল জিকির করা কথা বুঝছেন আমার এবার বুঝেন সারা জীবন জিকিরের কি অর্থ বুঝছেন আর এখন কোরআনে কি বুঝাইতেছে কথা ঠিক না এই যে কোরআন আমাদেরকে যে জিকিরের অর্থ শিখাইলো এই জিকিরের সাথে ওই জিকির যদি তুলনা করি বেল আছে কোনো ওই জিকিরের কোনো সিরিয়াল আছে না যেটা সিরিয়াল নাই সেগুলি নিয়ে পড়ে আছি আসল জিকিরের খবর নাই আসল জিকিরের এরপরে দেখেন এইটা গেল এক ব্যাখ্যা মুফাসসিরিন ইকরাম আরো ব্যাখ্যা করছেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আল্লাহর জিকির করার মানে কি কোন কোন মুফাসসিরিন ইকরাম বলেন সকাল বেলায় এমন এমন কিছু আমল আছে তাসবিহ আছে যেগুলি নবীজি পড়তেন আবার বিকাল বেলায় এমন কিছু দোয়া আছে যেগুলো নবীজি পড়তেন ওই দোয়াগুলো সকালের গুলো সকালে আর বিকালের গুলা বিকালে পালন করার নাম হইল সকাল সন্ধ্যা আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করা হাদিসের মধ্যে আসছে আমাদের এই মসজিদের যারা ফজরের নিয়মিত মুসল্লি তারা সকাল বেলা অনেকগুলি দোয়া পড়ে হাদিসের মধ্যে এসেছে আমি জানি না অন্য কোন জায়গায় এই আমলগুলি আছে কি নাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি সকাল বেলায় তিনবার পড়ে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা আসমিহি শাইউন ফিল আরদি ওয়া লা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম এই দোয়াটা যেই ব্যক্তি তিনবার সকালে পাঠ করে সন্ধ্যা হওয়া পর্যন্ত সকল প্রকারের হঠাৎ দুর্ঘটনার হাত থেকে আল্লাহ পাক তার হেফাজত করে দিবে সকালে দোয়া পড়বেন হঠাৎ অ্যাক্সিডেন্ট হয়ে যায় না দুর্ঘটনা উপস্থিত ভাবে এই দুর্ঘটনার থেকে ফেরেশতা দিয়ে হইলো আল্লাহ পাক হেফাজত করবেন আবার সন্ধ্যাবেলায় পড়বেন পরের দিন সকাল পর্যন্ত হঠাৎ যে কোনো দুর্ঘটনা থেকে আল্লাহ হেফাজত করবেন এরপরে আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি সকালে পড়ে রদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নাবিয়্যা ওয়া রাসূলা যে ব্যক্তি সকালবেলা তিনবার এই দোয়া পড়ল সন্ধ্যা হওয়ার আগে যদি সে মারা যায় হাশরের ময়দানে সে এমন ভাবে উঠবে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে সন্তুষ্ট থাকবে আবার যদি সন্ধ্যার সময় পরে আর সকাল হওয়ার আগে যদি মারা যায় হাশরের ময়দানে এমন ভাবে দাঁড়াবে আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে সন্তুষ্ট থাকবে আল্লাহ রাসূল বলেন আল্লাহুম্মা আজিরনি মিনান নার আল্লাহুম্মা সকালে যে ব্যক্তি সাতবার পরে সন্ধ্যা হওয়ার আগেই যদি তার মৃত্যু হয় আল্লাহ রাব্বুল আলামিন তারে মাফ করে দিবেন
আবার যদি সন্ধ্যা বেলায় সাতবার পাঠ করে সকাল হওয়ার আগে যদি মারা যায় আল্লাহ রাব্বুল আলামিন তারে মাফ করে দিবেন সুবহানাল্লাহ নবীজির হাদিস অস্বীকার করার কোনো উপায় নেই ঈমান থাকবো না আল্লাহুম্মা আজিরনি সালাম ফিরাইতে দেরি দূর দেন কই দূর দেন এগুলি কইরা যান বুঝেন কত গুরুত্বপূর্ণ ফজিলতের আমল একটু বুঝেন সময় দেন 5 মিনিট সময় দেন 10 মিনিট সময় দেন দুনিয়া আখেরাতের ভবিষ্যতের ক্যারিয়ার আল্লাহ পাক গঠন করে দিবেন আখেরাতের জীবন গঠন হয়ে যাবে 10 মিনিট আমল করেন এরপরে হাদিসে আরো আছে কতগুলি বলবো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আল্লাহ রাসূল বলেন জান্নাতের যতগুলি খাজানা আছে জান্নাতের যে বড় বড় সুইস ব্যাংক আছে জান্নাতের একটা সুইস ব্যাংক হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ যে এই দোয়া পড়লো সে যেন জান্নাতের সুইস ব্যাংক পেয়ে গেল হাদিসে সুইস ব্যাংকের কথা আছে এটা বুঝানোর লাগা কইলাম আর কি কথা বুঝেন নাই আমার যেই যুগের মানুষ যেটা বুঝে আর খাজানা কইলে তো অনেকে বুঝবো না হাদিসে বলছে খাজানা এর লাগা সুইস ব্যাংক দিয়ে বুঝাইলাম আর কি এরকম বহু দোয়া হাদিসে আছে যেই কোন একটা দোয়া পড়বেন আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খলাক সকালবেলা তিনবার পরে সন্ধ্যা হওয়ার আগ পর্যন্ত কোনো বিষধর হিংস্র প্রাণী আপনারে দংশন করতে পারবে না সাপ বিচ্ছু বাঘ কিছু কামড়াইতে পারবো না সন্ধ্যার কামড়াইলে সন্ধ্যার পরে আর যদি সন্ধ্যার পরে আবার করেন তাহলে সকাল হওয়ার আগ পর্যন্ত কামড়াইতে পারবো না রসুলের হাদিস সব এগুলা আরেকটা আমলের কথা বলে শেষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ রাত্রে তাহাজ্জুদের সময় উঠছেন তখন নবীজি যেই ঘরে ছিলেন ওই আম্মা জানের নাম ছিল হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা অথবা হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা নবীজির স্ত্রী তার ঘরে ছিলেন ফজরের সময় তো বহু দূরে সাহরির সময় উঠছেন তাহাজ্জুদের সময় নবীজির স্ত্রীও তার সাথে উঠছেন স্বামী স্ত্রী দুইজন একসাথে তাহাজ্জুদ করছেন করার পর মসজিদে আজান হইছে নবীজি মসজিদে চলে গেছেন নবীজির স্ত্রী আম্মা জান জায়নামাজে বসে আছেন নবীজি মসজিদে গেলেন ফজরের নামাজ পড়াইলেন সাহাবীদেরকে ওয়াজ নসিহত করলেন ইশরাকের নামাজ পড়লেন আবার কিছু ওয়াজ নসিহত করলেন আমাদের দেশের টাইমে সকাল 9টা সাড়ে 9টার মধ্যে নবীজি ঘরে ঢুকলেন বিকা দেখলেন ওই যে আম্মা জানকে ফজরের সময় নবীজি জায়নামাজে রেখে গেছেন এখনো জায়নামাজের মধ্যেই বসা আছে নবীজি জিজ্ঞেস করলেন তোমারে যে আমি তাহাজ্জুদের সময় জায়নামাজে রেখে আসলাম ওই সময় থেকে নিয়ে এই পর্যন্ত টানা কি তুমি জায়নামাজেই বসা আছো তিনি বললেন হে আল্লাহর রাসূল তখন থেকে এই পর্যন্ত টানা জায়নামাজেই বসা আছি নবীজি বললেন এত কষ্টের দরকার নাই আমি তোমার একটা দোয়া শিখিয়ে দেই দোয়াটা তিনবার পড়ো ওই তাহাজ্জুদের থেকে এই পর্যন্ত নফল নামাজ পড়ে যত সওয়াব পাইছো তিনবার ওইটা পড়লি আল্লাহ পাক এই সওয়াব দান করবেন কি দোয়া হ্যাঁ একটু আছে এক কোনা পাইছে আর কি সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতি আল্লাহ রাসূল বলেন এই কালেমাটা তিনবার পড়ো এই এতক্ষণ নফল ইবাদতের সওয়াব আল্লাহ পাক আমল নামায় দিয়ে দিবেন এটি হলো জিকির এগুলা হইছে কি জিকির যেই জিকিরে স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে করে গেছেন এগুলা হচ্ছে জিকির এই জিকির করেন এই জিকির শিখেন কথা বুঝাইতে পারলাম আসল জিকির এগুলা এরপরে আল্লাহ রাসূল বলেন সহজগুলাও আছে কিন্তু হুজুর খালি কঠিন গুলা বললেন সহজই কইলেন না সহজই কইতেছে পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পর আল্লাহ রাসূল বলেন কোন ব্যক্তি যদি এক বর্ণনায় আছে 10 বার সুবহানাল্লাহ 10 বার আলহামদুলিল্লাহ 10 বার আল্লাহু আকবার আরেক বর্ণনায় আছে 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহু আকবার কত হইল 99 সর্বশেষে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কদির এটা বললে কত হইল 100 আল্লাহ পাক বলেন তার জীবনের যত গুনাহ আছে আল্লাহ পাক মাফ করে দিবেন সুবহানাল্লাহ আরেক বর্ণনার মধ্যে আসছে ফরজ নামাজ পড়ার পর 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 34 বার আল্লাহু আকবার আঙ্গুল দিয়া গুনে গুনে যদি পড়ে এই আঙ্গুলগুলো হাশরের ময়দানে তার জন্য সাক্ষী দিবে এবং আল্লাহ রাসূল বলেন তার জীবনে যদি সাগরের ফেনা পরিমাণ গুনাহ থাকে আল্লাহ পাক মাফ করে দিবেন
এই জিকির করেন সালামটা ফিরাইতে দেরি দৌড় মারতে দেরি নাই পয়রা যান না 33 33 34 পয়রা যান কই যাইতেছেন সব মাপ হয়ে যাবে সাগরের ফেনা পরিমাণ থাকলো মাপ সুবহানাল্লাহ কই পাবেন এই ফজিলত আয়াতুল কুরসি প্রত্যেক ফরজ নামাজের পর যে ব্যক্তি আয়াতুল কুরসি পড়ে আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তি আর জান্নাতের মধ্যে একটাই বাধা থাকে মৃত্যু সেই ব্যক্তি জান্নাতে যাইতে পারে না এইজন্য যে লোকটা মরে না মরলেই সাথে সাথে জান্নাতে পৌঁছায় সুবহানাল্লাহ কি আয়াতুল কুরসি যেটা আপনারা আল্লাহু দোয়া করেন আল্লাহু লা ইলাহা ইল্লাহুল হাইয়ুল কাইয়ুম এটা পড়েন প্রত্যেক ফরজ নামাজের পর আপনি আর জান্নাতের মাঝখানে খালি মৃত্যুটা বাধা আর কোনো বাধা নাই এই জিকির কবে শিখবেন এগুলা হচ্ছে আসল জিকির এই জিকির আল্লাহ রাসূল নিজে আমল করছেন এখন বিভিন্ন মসজিদে এখন এই আমল হয়ে গেছে আপনারা মুসল্লি যেই পদের ইমাম সব এই পদের কিছু করার নাই চাকরি তো বাসাই তো কথা বুঝেন নাই সংসার না চালাইলে চাকরি না বাসাই তাহলে সংসার চলবো কেমনে মুসল্লি যা হয় ইমাম সব এই পদের নামাজের সালাম ফিরানোর সাথে সাথে আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা আরহামার রহিমিন শেষ হাদিসের মধ্যে আসে আল্লাহ রাসূল নামাজের সালাম ফিরানোর পরে একবার পড়বেন আল্লাহু আকবার একবার কি আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারক তাইয়াদাল জালালি ওয়াল ইকরাম আল্লাহুম্মা ইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক তারপরে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির এরপরে আরো আছে কমপক্ষে এইগুলি তো পড়ে নেবেন নাকি সালাম ফিরাইছে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা আরহামার রহিম কি কইলো আর কি চাইলো মুনাজাতটা কি হইলোটা কি কিছু একটা চাইতে তো মুনাজাতে নাকি চাইলো নাকি আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন কি হইলো নাকি অন এরম যদি ইমাম সাহেব না করে আপনারা তো কইবেন যে হুজুরে ওই যে ই ওহাবি নামাজের শেষে মুনাজাত দেয় না যদি একটু দেরি করে দেয় কথা ঠিক না না আপনারা যে পদের ইমাম সব এই পদের এই জন্য আমি একটু সময় নিই সাথে সাথে মুনাজাত দেই না সালামটা ফিরে অন্তত এই তিন চারটা দোয়া তো করতে হইব আল্লাহু আকবার একবার করেন আস্তাগফিরুল্লাহ তিনবার করেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারক তাইয়াদাল জালালি ওয়াল ইকরাম এটা পড়েন আল্লাহুম্মা ইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক এটা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির এই দোয়া পড়েন